হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কিশমিস। আরেকটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি বারান্দা থেকেই শুরু করছি, তার কারণ আজকে বাগানে ফুলগুলো খুব খুব সুন্দর হয়েছে। আর আমার মতো যারা যারা ফুল ভালোবাসো তাদের তো ভালো লাগবেই। অ্যাকচুয়ালি ফুল কে না ভালোবাসে, তাই না? তো এখানে দেখো কি সুন্দর লাল জবা হয়েছে, তার সাথে কুসুম কালারের জবাটা কিন্তু জাস্ট দারুণ লাগে। আমার তো এটা দেখেই মন ভালো হয়ে যায়। তো এইভাবেই আজকে দিনটা শুরু করছি। যে সকাল সকাল একজন একটু বিরিয়ানি নিয়ে বসেছে, একটু খেয়ে নি গো। ও যাবে বাড়িতে আজকে, আর আমিও আমার বাড়িতে চলে যাব। এবারটা ওর সাথে যাওয়া হচ্ছে না, কেন কি হচ্ছে যে আমার ডিউটিও আছে। এই যে একটু তাকাবেন ব্লগে, সে তার নিজের ঘোরে খেয়ে যাচ্ছে। ফ্রিজে অনেক যে যে টুকটাক সবজি পড়েছিল এগুলো নষ্ট হতো, তো আমি এগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর ওকেও কিছু হচ্ছে যে দেশে বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে পাঠিয়ে দিয়েছি, কারণ এখানে থাকলে বেকার নষ্ট হবে। আর কটা আম বাড়িতে দিয়ে এলে মানে চাটনি করে ওরাও খেতে পারবে। আর হচ্ছে যে এখানে চাটনি কড়াই ছিল সেটাও নিয়ে নেব। তো এই আর কি, এখন পুরো কিচেনটা এদিক ওদিক হয়ে আছে, তো আমাকে সব গোছাতে হবে, গুছিয়ে তারপরে বেরোবো। তো এই যে আমি এখন বেরিয়ে পড়েছি গুছিয়ে টুছিয়ে, তো মায়ের কাছে চলে যাব, আর সাথে একটা পেস্ট্রি আর ওয়েব নিয়ে নিয়েছিলাম বিকেলে খাওয়ার জন্য। তো এই যে এখন সন্ধেবেলা হয়ে গেছে, তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো মা মেয়েতে মিলে একটুখানি বেরোবো। দুটো দোকানে ইনভিটেশন আছে, তাই তো? তো দুজন মিলে এখন একটুখানি বেরোবো, কাছাকাছির মধ্যেই যাব। তারপরে হচ্ছে যে ওখানে যাব, গিয়ে দেখি যদি মিষ্টি প্যাকেট দেয় তো তো নিয়ে আসব। তোমরা কারা কারা এরকম নববর্ষের অক্ষয় তৃতীয়াতে দোকানে যাও আর কি, তো অবশ্যই জানিও। আমি তো ছোটবেলা থেকেই মায়ের সাথে যেতাম, আর এখনও তার বিকল্প নয়। তো চলো বেরোনো যাক, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই যে মা মেয়েদের মিলে বেরিয়ে পড়েছি, গেছিলাম প্রথমে একটা সোনার দোকানে। এখানে দিদির বিয়ের সময় কেনাকাটি হয়েছিল, তাই ওনারাই নিমন্ত্রণ করেছিলেন। তো চলো তোমাদের বিকেলবেলা বেরিয়েছি, ফুচকা খাবো না সেটা কি হয়, একটুখানি দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে। রাতে ডিনারটা তো কিনে নিয়ে যাচ্ছি, তো বাড়িতে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি বাড়িতে এখন চলে এসেছি, তো এবার তোমাদেরকে দেখাই যে কি কি হচ্ছে যে নিয়ে এসেছি আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল, একদম ব্যাগ ভর্তি করে তোমাদের বলছিলাম যেমনটা। আর হ্যাঁ, দেখার সাথে সাথে তোমরা কিন্তু কমেন্টে লেখো যে তোমরাও কেমন মানে এরকম কারা কারা করো আর কি নববর্ষ আর অক্ষয় তৃতীয়ার দিন। তো প্রথমেই পেয়ে গেছে একটা ক্যালেন্ডার। তো বাহ মা, খুব সুন্দর আমরা কিনেছিলাম আর কি। তো ক্যামেরাটা ফোন এসেছিল বলে কেটে গেল একবার। তো এই যে এই প্যাকেটটা পেয়েছি, এর মধ্যে কি আছে দাঁড়াও দেখি, খুলে খুলবো গো। ও বিকারাম চাঁদমালে প্রভুজি অক্ষয় দিতে একদম সর্টেড। আজকে ডিনারে আছে রুটি এরকম নিরামিষ আর কি, আজকে যেহেতু অক্ষয় দিতে নিরামিষই খাওয়া হবে এই বাড়িতে, তার সাথে মিষ্টি পুরো জমে যাবে। তো তোমাদের অক্ষয় তৃতীয়া কেমন কাটলো অবশ্যই জানিও। আর যেটা বললাম যে কারা কারা আমার মতো এরকম নববর্ষ বা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন দোকানে যাও বা হচ্ছে যে এরকম ক্যালেন্ডার, এগুলো পেয়ে খুব নস্টালজিক লাগে, যদিও কোল্ড ড্রিঙ্কস দেয় যেহেতু। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাক, আর ডিনারে কি করছি না করছি তোমাদের হয়তো একটু ক্লিপিংস দেখিয়ে দেবো, দিয়ে ডিনারটা কমপ্লিট করে ব্লগটা শেষ করে দেবো। দেখা হচ্ছে আর একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।